তাহা বিরা আতর বানায় ওই নবীজির খাম বলো, তাহা বিরা আতর বানায় ওই নবীজির। আমার আব্বা কইছে কয় সাসার ওয়াজ করা লাগবো না, ডিসেম্বরের 10 তারিখে আমার বাপের উরুস মোবারক, সাসায় খালি এই গজলটা কইলে চলো, যে আয়া খালি এই গজলটা কই সাসার, আমি একটু রিকোয়েস্ট করতাম না, বলুল্লাহ সাসা আইসা খালি আমার বাবার উরুস মোবারকে আইসা খালি এই রহমতে আলম গজলটা কইয়া যাইব, আমার আর ওয়াজ করণ লাগতো না, এইটা হইলে চলবো। দেখছেন কতটুকু মহব্বত, তাই গজলটা কইতা যাদের পকেটে টাকা আছে অন্তত 100টা টাকা এই রুমালের মধ্যে দিয়ে যান, যাদের পকেটে টাকা আছে অন্তত 100টা টাকা এই রুমালের মধ্যে দিয়ে যাওয়ার জন্য আমি অনুরোধ করছি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা, কই যান আপনারা, মাওলানা একটা মানুষও খালি যাবেন না, আমার অনুরোধ রুমালের মধ্যে অন্তত 100টা টাকা 50টা টাকা অন্তত 20টা টাকা এই রুমালের মধ্যে দিয়ে যান, এই পাগড়ির মধ্যে দিয়ে যাবেন, এটা আমার অনুরোধ রইল আপনাদের কাছে। আল্লাহুম্মা গজলটা কই, রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলো, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো, সাহাবীরা আতর বানায়, মাশাআল্লাহ বাবা বাবা আল্লাহ 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 কবুল করুক, আল্লাহ কবুল করুক, আরেক বাবা 500 টাকা দিছে। চিন মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি বলো, যাহার পাগল ই বাবা আরো শুনবানি সুন্দর কাহি, মাশাল্লাহ। আমার আর একটা বাবা আম্মা হজে যাইব, আম্মার জন্য নগদ 500 টাকা দিস, আল্লাহ সহি সালামত হজ করে আমার জন্য ফিরে আসতে পারে। আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবা সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো, যারা বলেন ওয়াজ বসে বসে যান, যারা বস যারা দাঁড়ায় আছেন বস বসে যান। ও বাবা বাবা রে আনাস রাদিয়াল্লাহু তাআলা আমার নূরের নবীর 10 বছরের খেদমত করেছেন, যার নামাজ কাজা নাই, তাহাজ্জুদ কাজা নাই, সালাতু তাসবিহ কাজা নাই, রমজানের রোজা কাজা নাই, হজ করেছেন যে আনাস রাদিয়াল্লাহু তাআলা, তাহাজ্জুদের নামাজ পড়েছেন, আওয়াবিনের নামাজ পড়েছেন, আবার একটা না 10টা বছর আমার নূরের নবী রহমাতুল্লিল আলামিনের খেদমত করেছেন,